দেখো, ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা আলোচনা করছি। ব্যঞ্জন ধ্বনিটা কি আগে জানতে হবে। আমরা বলেছি যে স্বরধ্বনি হলো আমাদের মুখ থেকে যে বাকযন্ত্রের মাধ্যমে যে শব্দগুলো বা বর্ণগুলো বেরিয়ে আসে, সেটাই যদি কোনো কথাও না বাধাপ্রাপ্ত না হয়ে বেরিয়ে যায় সেটাকে আমরা বলি স্বরধ্বনি। অর্থাৎ স্বরধ্বনি মানে হলো যে নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কোনো বর্ণের সাহায্য না নিয়ে উচ্চারিত হয়, তখন তাকে আমরা স্বরধ্বনি বলছি। আর ব্যঞ্জনধ্বনি হলো নিজে উচ্চারিত হয় না, তা অন্য স্বরবর্ণের অর্থাৎ অপরের উপর সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তখন তাকে আমরা ব্যঞ্জনধ্বনি বলি। তাহলে এই ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় দেখো, আমরা ক উচ্চারণ করছি। ধরো আমি ক লিখছি, ক ক শব্দটা বর্ণটা উচ্চারণ করতে গেলে ক সবার বর্ণটা শেষে কী উচ্চারণ করছি, অ। কিন্তু এই অটা হলো একটি স্বরধ্বনি। কিন্তু আমরা স্বরবর্ণ ওই ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করার সময় স্বরধ্বনিকে সাহায্য নিয়ে উচ্চারিত করি বা উচ্চারণ করি, তাই এর নাম হলো ব্যঞ্জনধ্বনি। কিন্তু অ যখন উচ্চারণ করছি, অয়ের সঙ্গে কোনো বর্ণ যোগ করছি না, অর্থাৎ ব্যঞ্জনবর্ণের সাহায্য নিচ্ছি না, নিজে নিজে উচ্চারিত হচ্ছে বলে এর নাম হলো স্বরধ্বনি। তাহলে আমরা ব্যঞ্জনধ্বনি আলোচনা করার জন্য আমাদের ফুসফুস থেকে অর্থাৎ বাকযন্ত্রের, বাকযন্ত্র বলতে আমরা কোন কোন যন্ত্রকে বলি বাকযন্ত্র, বাকযন্ত্র বলতে আমরা বোঝাই জিভ হলো মেন আমাদের আসল যন্ত্র, তারপরেই আমাদের দাঁত, তারপরে আমাদের ঠোঁট, তারপরেই হলো আমাদের গলা, তারপরে মূর্ধা, আর একটা হলো নাসিকা। তা আমাদের এরকম মোট পাঁচটা যন্ত্র রয়েছে, সেটা হলো কী কী, একটা হলো কণ্ঠ, একটা বাকধ্বনি অর্থাৎ গলা, তারপরে হলো তালব্য অর্থাৎ দাঁতের তলার দিকে যে একটু গর্ত পাড়া রয়েছে সেই জায়গাটা, আমাদের জিভের তলাটা, জিভটা তুললেই দেখা যায় একটা গর্ত অংশ রয়েছে, সেটার নাম হলো তালব্যধ্বনি। তারপর মূর্ধা অর্থাৎ আমাদের উপরে পাটির ওপরের যে একটা খাঁচ বা ভাঁজ কাটা অংশ থাকে সেটাকে বলে মূর্ধা। আর দান্ত মানে হলো দাঁত, আর ওষ্ঠ মানে হলো ঠোঁট। এইটা হলো আমাদের বাকযন্ত্রে অর্থাৎ মুখবিবরে মেন এই পাঁচটি যন্ত্র। এছাড়া আমাদের জিভ হলো মেন যন্ত্র। জিভে আমরা বাক ফুসফুস থেকে যে শব্দটা ব্যবহার করি, তাহলে ফুসফুস হলো আমাদের শ্বাস বায়ুর অর্থাৎ কথা বলার প্রধান যন্ত্র হলো ফুসফুস, তারপরেই আমাদের জিভের অংশের কাজ। তাহলে আমরা ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় আমরা বিভিন্ন অধ্যায়গুলো অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত বা শ্বাসবায়ু থেকে বেরিয়ে আসা বায়ু যখন বাকযন্ত্রে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারণ লাভ করে, তখন তাকে ব্যঞ্জনধ্বনি বলি। তাহলে দেখো, আমরা প্রত্যেকটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু থেকে যে বাতাসটা বেরিয়ে আসে সেই বাতাসটা কোথাও না কোথাও বিভাজিত হয় অর্থাৎ ভাগ হয়ে যায়। এই বিভাজিত হয় বলে এর নাম হলো বিভিন্ন অর্থাৎ বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, তাই বিভিন্ন নামে পরিচিত হয়েছে। যেমন ক খ গ ঘ ওয়া, এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু থেকে যে বাতাসটা বেরিয়ে আসে এটা আমাদের গলায় এসে বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ কণ্ঠতে। আমরা গলা যদি টিপে ধরে থাকি তাহলে ক থেকে ঙ পর্যন্ত এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে পারবো না, গলা টিপে ধরলে এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে পারবো না বলে অর্থাৎ গলা বা কণ্ঠতে এই পাঁচটি বর্ণ বাধাপ্রাপ্ত হয়, তাই এর নাম হলো কণ্ঠধ্বনি। আমরা এটাকে প্রথম বর্ণ হিসাবে ক বর্গ বলে থাকি। তাহলে ক খ গ ঘ ঙ এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়, আমরা উচ্চারণ করতে পারি না, তাই এর নাম হলো কণ্ঠধ্বনি। তারপরে দেখো চ ছ বর্কে জ ঝ ঞ এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিভের তলার যে গর্ত অংশ, দাঁত, দাঁতের গোড়ার দিকে একটু গর্ত অংশ থাকে আর জিভটা ওপর দিকে তুললে তার অংশটা দেখো একটু গর্ত, এই জায়গাটার নাম হলো তালব্য। অর্থাৎ এই চ উচ্চারণ করার সময় এই দাঁতের গোড়া থেকে জিভটা তলার দিকে চলে যায়। তোমরা উচ্চারণ করে দেখবে এই চ ছ বর্কে জ ঝ ঞ এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় জিভ সবসময় ওই তালুতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, তাই এর নাম হলো তালব্যধ্বনি। এই তালব্যধ্বনি তাই একে বলে চ বর্গ। আবার দেখো ট ঠ ঢ ঢ মধ্যাহ্ন, এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের
জীব সব সময় মূর্ধাতে, অর্থাৎ কথায় না জীবের ওপরের অংশ যেই জায়গাটা আমাদের খাঁজ বা ভাঁজ অংশ থাকে তাকে, হ্যাঁ তুমি পড়াও তো, ভাঁজ অংশগুলো থাকে তখন সেই অংশগুলো হচ্ছে আমাদের মূর্ধা। তা ট ঠ ড ঢ মধ্যাহ্ন এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জীবটা মূর্ধায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়। এই বাধাপ্রাপ্ত হয় বলে এর নাম হলো মূর্ধন্য ধ্বনি বা ট বর্গ। তারপরই দেখো ত থ দ ধ দন্ত্য এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জীব গিয়ে অর্থাৎ দাঁতে গিয়ে বাধাপ্রাপ্ত। ত উচ্চারণ করলে দুটো পাটির দাঁত একসঙ্গে জোড়া হয় এবং সেখানে জীবটা গিয়ে ধাক্কা মারে। তাই ত থ দ ধ দন্ত্য এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় ওই দাঁতে বাধাপ্রাপ্ত হয় বলে তাই এর নাম হলো দন্তধ্বনি। প ফ ব ভ ম এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় আমরা সব সময় ঠোঁট চিপে উচ্চারণ করি, অর্থাৎ দুটি ঠোঁট যদি টিপে উচ্চারণ করা হয় তখন হবে ওষ্ঠধ্বনি। আমরা যদি ঠোঁটটা চিপে ধরে থাকি তাহলে দেখবে প উচ্চারণ হবে না। তাই প ফ ব ভ ম এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় ঠোঁটটা টিপে তারপরে উচ্চারিত হয়, অর্থাৎ প এই প্রথমে দুটি ঠোঁট বদ্ধ হয় তারপরে মুক্ত হয়, তাই এর নাম হলো ওষ্ঠধ্বনি। পরেরটা দেখো আমরা ওঞ জ র ল ব তালব্য এই অন্তস্থ জ ওঞ জ র ল ব এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের কয়েকটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সহযোগিতায় আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখো অন্তস্থ জ র ল ব এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মাঝ বরাবর স্থানে উচ্চারিত হয়, আর তাই এর নাম হলো অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ বা অন্তস্থ ধ্বনি। তাহলে এই চারটি বর্ণ অন্তস্থ জ র ল ব এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মতো করে উচ্চারণ করা হয়। অন্তস্থ জ দেখো অন্তস্থ অ এর মতনই আসছে, র রি এর মতন উচ্চারণ হচ্ছে, রি এর মতন উচ্চারণ হচ্ছে, আবার দেখো ল লি এর মতন উচ্চারণ হচ্ছে এবং ব এইগুলো সবই অন্তস্থ ধ্বনি। আর তালবস্য মধ্যনেস্য দন্তেস্য হ এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় শ্বাস বায়ু কিছুটা শীষ দেওয়ার মতন উচ্চারিত হয়, তাই আমরা একে লিখেছি উষ্ণধ্বনি বা শীষ ধ্বনি। তালবস্য মধ্যনেস্য দন্তেস্য হ এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের শ্বাস বায়ুগুলো কি হয় না শীষ দেওয়ার মতন উচ্চারিত হয়, তাই এর নাম হলো উষ্ণধ্বনি বা শীষ ধ্বনি। পরে দেখো ডয়শূন্য র ও ঢয়শূন্য র এই দুটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জীবটা একটু তাড়না দেয়, অর্থাৎ জোর করে ঠেলে দেয়া হয়, তাই এর নাম হলো তাড়িত ধ্বনি। আর ল ধ্বনিটা দেখো একটা করে লেখা যাচ্ছে, ল ল ধ্বনি যখন উচ্চারণ করা হয় আমাদের জীবের দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, তাই দুপাশ দিয়ে যেহেতু বাতাসটা বেরিয়ে যায় তার নাম হলো পার্শ্বিক ধ্বনি। আবার র উচ্চারণ করার সময় আমাদের বর্ণ জীবটা একটু কম্পিত হয় বা কেঁপে ওঠে, তাই র শব্দটিকে বলা হয়, র বর্ণটিকে বলা হয় কম্পিত স্বরধ্বনি। আর খন্দেত্ত অনুসার বিসর্গর চন্দ্রবিন্দু চাঁদ এগুলো নিজে নিজে উচ্চারিত হয় না, এই বর্ণগুলো সবসময় অপরের সাহায্যে নিয়ে উচ্চারিত হয় বা কেউ কারোর কাঁধে পিঠে পাশে বসে এরা উচ্চারণ করে, তাই একে আশ্রিত বর্ণ বা অযোগবাহ বর্ণ বলে। আশ্রিত বা অযোগ অযোগবাহ বর্ণ বলে, কারণ দেখো মৎস্য উচ্চারণ করার সময় ম খন্দত্ব দন্তেস্য মৎস্য জফলা, তাহলে এই যে খন্দত্ব উচ্চারণ করছে তখন এটা একা উচ্চারণ হচ্ছে, ময়ের সঙ্গে উচ্চারণ হচ্ছে, বংশ ব অনুসার তালব্য এই বয়ের পাশে উচ্চারিত হচ্ছে। চাঁদ চয়চন্দ্রবিন্দু আকার দ চাঁদ এই চন্দ্রবিন্দুটা মাথার উপরে বসেছে। দুঃখ দয়াস বিসর্গর খ এই যে সব পাশাপাশি বা পিঠে কাছে যেখানে হোক বসে এরা আশ্রয় বহন করে এরা উচ্চারণ হয় বলে
একে আশ্রিত বা অচকবাহ বর্ণ বলে। এই যে আমাদের বর্ণগুলো একটার পর একটা, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, পার্শ্বিক ধ্বনি, অন্তস্থ ধ্বনি, তাড়িত ধ্বনি, রণিত ধ্বনি বা কম্পিত ধ্বনি, উষ্ণ ধ্বনি, অযোগবাহ ধ্বনি, এগুলো দেখো ব্যঞ্জন বর্ণে আমরা দুটি বর্ণ ব পাই। একটা বর্গ হচ্ছে প প, আর একটা হলো ব। প বর্গটা হচ্ছে কি আমাদের সবসময়ের জন্য, যদি আমাদের যুক্ত বর্ণ থাকে, যেমন পক্ক, প কয় বয়, এই যে যুক্ত বর্ণের সময় যে বর্ণটা উচ্চারিত হয় বা লেখা হয় সেটা হলো প বর্গীয় ব। সবসময় এটা যুক্ত বর্ণের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এই অন্তস্থ জ র ল ব, এই বটা সবসময়ের জন্য উঞ্জবর্গীয় ব, কারণ এটা একা একা একটি মাত্র শব্দতে ব্যবহার হয়। যেমন বিড়াল, বাঘ, এই শব্দগুলো লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা এই বটাকে ব্যবহার করি। তাই দুটি বয়ের মধ্যে পার্থক্য হলো, একটি ব সবসময় যুক্ত বর্ণে ব্যবহার হয় আর একটি ব একা একা বসে, যেখানে শুধুমাত্র বয়ের অধিকার রয়েছে। এই দিক থেকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের বিভিন্ন ভাগগুলোকে আমরা দেখাতে পারলাম। ব্যঞ্জন বর্ণে বিভিন্ন ভাগ দেখানোর আগে আর একটা জিনিস দেখে নাও, এই ক হলো আমাদের প্রথম, আমরা পাঁচটা যদি ভাগ করি, এই ক এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটাকে অংশকে ভাগ করি, তাহলে ক আর খ এই দুটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের আমাদের যে কিছুটা নাদ বা ঘোষ ধ্বনি বা আমাদের জীব স্বরতন্ত্রীকে কম্পন সৃষ্টি করে, অর্থাৎ নাদের সৃষ্টি করে, তাই এর নাম হলো অঘোষ ধ্বনি। আবার গ ঘ উ এই তিনটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রী কে নিজে নিজেই তাকে তাড়না সৃষ্টি করে বা ঘোষ সৃষ্টি করে বা তার ঘর্ষণ সৃষ্টি হয়, তাই এর নাম হলো ঘোষ ধ্বনি। তাহলে এই ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি সম্বন্ধে একটু ধারণা হয়েছে। এছাড়াও আমরা ঘোষী ভবন যখন বলবো, এই ক যখন গয়ে পরিণত হবে তখন তাকে বলা হয় ঘোষী ভবন। যেমন ধরো শাক, তালবসা একার ক শাক এই উচ্চারণটা করছি, তখন উচ্চারণটা হবে শাকের জায়গায় শাক, তালবসা একার গ শাক, তাহলে প্রথম বর্ণটা ক গয়ে পরিণত হয়েছে, তাই এটার নাম হলো অঘোষ স্বরধ্বনি। আবার যখন যেমন এক আর তিনের রূপান্তর হয়েছে, তাহলে আবার উল্টে দিলে দেখা যায় তিন যখন একে পরিণত হবে, যেমন আমরা বলবো বাবু, বয়াকার বয়স বাবু থেকে আসছে বাপু, তাহলে দেখো বাবু বাবু বয়াকা বয়স এটা তৃতীয় ধ্বনি বা চতুর্থ ধ্বনি, তাহলে এই তৃতীয় ধ্বনি বা চতুর্থ ধ্বনিটি যখন, তাহলে ব হচ্ছে তৃতীয় ধ্বনি, আমাদের বটা হলো দেখো তৃতীয় ধ্বনি, তাহলে তিন নম্বর ধ্বনি, সেটা যখন পয়ে রূপান্তর হয়েছে তাহলে এটাকে বলা হয় ঘোষী ভবন। এটাকে বলা হচ্ছে, বলাটা বলে হলো, প্রথম এটা ক যখন গয়ে পরিণত হবে তখন হবে এটা ঘোষী ভবন। আর আর ব যখন পয়ে, মানে তিন যখন একে পরিণত হবে তখন হবে অঘোষী ভবন। এই ধারণা আমাদের এসেছে। তাহলে প্রথমেটা হলো এক থেকে যদি তিনে রূপান্তর হয়, অর্থাৎ ক যদি গয়ে পরিণত হয় তখন হবে ঘোষী ভবন, আর গ যদি কয়ে পরিণত হয় তখন হবে অঘোষী ভবন। যেমন শাক থেকে শাক, বাপু থেকে বাপু, এই যে শব্দগুলো এগুলোকে ঘোষী ভবন বলা হয়। এছাড়াও আমাদের রয়েছে, দেখো আরও রয়েছে উয়া উয়া ইয় মধ্যাহ্ন ম, এই পাঁচটি স্বর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের নাক দিয়ে বাতাস বেরিয়ে আসে, তাই এর নাম হলো নাসিক্য ধ্বনি। তাই এর নাম হলো নাসিক্য ধ্বনি। এছাড়াও আমাদের রয়েছে এই স্বরধ্বনিগুলো ছাড়াও আমরা অন্য অনেক সময় আমরা এগুলোকে উচ্চারণ না করেও শত শতভাবে উচ্চারণ করে দেয় আপনা আপনি উচ্চারণ চলে আসে। যেমন পাঁক, পয়চন্দ্রবিন্দু আকার ক, এই পাঁক শব্দটা এসেছে, তো এটা আপনা আপনি ভাবেই এসেছে। আমরা ইট উচ্চারণ করার সময় হস্যই ট ইট না উচ্চারণ করে ইঁট, হস্যই চন্দ্রবিন্দু ট ইঁট, প
পুস্তক থেকে পুঁথি এই যে শব্দগুলো একে শতনাসিক্য ভবন বলে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে।